দেশে অভ্যন্তরীণ বিমান চলাচলে এসেছে নতুন অনেক রুট। যাত্রীদের সুবিধার্থে দেশের পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ ও সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা নতুন অনেক অভ্যন্তরীণ রুটে সরাসরি ফ্লাইট শুরু করেছে নতুন মাইল ফলক। 7 অক্টোবর সৈয়দপুর কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সৈয়দপুর থেকে কক্সবাজার এবং প্রতি শনিবার কক্সবাজার থেকে সৈয়দপুর ফ্লাইট পরিচালনা করছে বিমান। অপরদিকে ইউএস বাংলা এয়ারলাইন্স 30 সেপ্টেম্বর থেকে যশোর চট্টগ্রাম এবং সৈয়দপুর চট্টগ্রাম রুটে বিমান চলাচল শুরু করেছে এবং 1 অক্টোবর থেকে যশোর কক্সবাজার রুটেও ফ্লাইট যুক্ত করেছে ইউএস বাংলা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী নতুন রুটগুলোতে ফ্লাইট চলাচল উদ্বোধন করেন। ইউএস বাংলার প্রাথমিকভাবে যশোর চট্টগ্রাম রুটে সপ্তাহে রবিবার, মঙ্গল এবং বৃহস্পতিবার 3টি ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে সৈয়দপুর থেকে চট্টগ্রামের সঙ্গে রবিবার, মঙ্গল ও বৃহস্পতিবার 3টি ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা। এছাড়া যশোর থেকে কক্সবাজারে সপ্তাহে 4 দিন শনি, সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স।